আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, একদিনই ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন। প্রশ্নটি এরকম ছিল যে কোন কোন প্রেক্ষিতে দাঁড়িয়ে প্রস্রাব করা জায়েজ আছে। আমার বাথরুমে শুধু হাই কোমোড আছে, আমি কি দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবো? হাই কোমোডে পায়খানা করার বিধান কি? একদিনই ভাই আমাদের মাঝে এরকম একটি প্রশ্ন করেছেন। তো আমরা ইনশাল্লাহ ভাইটির প্রশ্নটির যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো সেই বিষয় সম্পর্কে বলা যায়, উজরের কারণে দাঁড়িয়ে প্রস্রাব করা জায়েজ। যেমন বসলে গায়ে ময়লা লেগে যাওয়ার সম্ভাবনা থাকলে তখন আপনি দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবেন, বা পানির ছিটা গায়ে লাগার সম্ভাবনা থাকলে এরকম কারণে দাঁড়িয়ে প্রস্রাব করা জায়েজ। শরীয়তের গ্রহণযোগ্য কারণ ছাড়া এমনিতে দাঁড়িয়ে প্রস্রাব করা মাকরুহে তাহরিম। বাথরুমে হাইকমোড বসানো তাদের জন্য জায়েজ যাদের বসে প্রস্রাব পায়খানা কষ্টকর। এমনিতে ফ্যাশনস্বরূপ এমনটি করা মাকরুহে তাহরিম, প্রয়োজন ছাড়া হাইকমোড বসানো উচিত নয়। তবে যদি এছাড়া আর কোনো বাথরুম না থাকে তাহলে হাইকমোডে ইস্তেনজা করা কোনো সমস্যা নেই। এই ব্যাপারে একটি হাদিসে বলা হয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমাদের মাঝে যারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করেছেন তাদের কথা বিশ্বাস করো না, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল বসেই প্রস্রাব করেছেন। তো প্রিয় প্রশ্নকারী দিনি ভাই, আশা করছি আপনি বুঝতে পেরেছেন বাথরুমে দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে না, কোনো কারণ ছাড়া দাঁড়িয়ে বাথরুমে প্রস্রাব করা যাবে না, এটি মাকরুহে তাহরিম। বাথরুমে এই কাজটি করা থেকে আপনারা বিরত থাকবেন, অন্যথায় আপনাদের গুনাহ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।